আসামের যে সেনাপতি বীর লাচিত মহাবীর লাচিত বরফুকন, ওনার প্রতিমূর্তি বসানোর আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আর কি। বিগত এমএলএ ইলেকশনের আগ মুহূর্তে, আমাদের প্রাক মুহূর্তে বর্তমান যে আমাদের সিএম, আসামের সিএম মহাশয় এসেছিলেন এখানে, হিমন্ত বিশ্ব শর্মা, সেই সময় উনি বিত্তমন্ত্রী পদবীতে ছিলেন। তো বিং সৈনিক, আমাদের সৈনিক ক্লাব এই ঠিক এই পথার গান্ধী মন্ডমালার যেটা ফিল্ডে আছে সেটার অপোজিটেই আমাদের সৈনিক ক্লাব। তো এখানে ওনার যখন আগমন হচ্ছে, তাই ওনার হাতে যাতে তার শুভারম্ভ হয় এই কারণে ওনাকে নিমন্ত্রণ দিয়েছিলাম ইমেলের মাধ্যমে, এবং উনি বলেছিলেন আসলে দেখা করবো এবং বলবো। তো উনি আসার পরে আমি ওনার সাথে কথা বললাম, উনি বলেন বর্তমানে তো আমি বিত্তমন্ত্রী নই আর এরকম কোনো ডেজিগনেশন না থাকায় আমি এটা করতে এখন সুবিধা নয়, তবে যদি সিএম হয় নিশ্চয়ই তোমার এই আশা পূরণ করে দেবো, উনি আসবেন এই কথা দিয়েছিলেন আর কি। তদ্রূপ বর্তমানে তো উনি সিএম, আসামের পাওয়ারে বিজেপি আসলো, কিন্তু এখন আমাদের যে কথাটা যে ওনার যে স্থাপত্য এখানে বসাবো যে আমাদের আশা ছিল সেটি পরিপূর্ণ করার জন্য আমরা চেষ্টাটা শুরু করলাম। সরস্বতী পূজার দিন আমাদের শুভারম্ভ হলো, আর সেই সময়ে আমাদের ওনার উপস্থিতি না থাকায় আমাদের এই সৈনিক ক্লাবের প্রেসিডেন্ট মহাশয় সুবেদার রামেশ্বর সিংহ মহাশয় ওনার হাতে ভূমি পূজন করা হলো সেদিন। আর সেদিন থেকে আমাদের মনের ভিতরে যখন ভূমি পূজন হলো নিশ্চয়ই অতিসত্বর সেটা আমাদের বসানো দরকার। তবে ওনার এপ্রিল 24 তারিখে ওনার প্রয়াণ দিবস, সেই জন্যই আমরা সেই প্রয়াণ দিবসের আগেই যাতে এটা বসানো হয় এভাবেই, এবং সিএমকে সেখানে আমরা অনুরোধ করবো উনি আসবেন নিশ্চয়ই। কোনো অরিজিনাল এরকম চেহারা বলে কোনো কোথাও আমরা তথ্য নেই, কারণ সেই সময়ে ওনাদের যখন শতাব্দীতে এইসব ফটো এরকম ছিল না, স্কাল্পচার ছিল না, এখন বর্তমানে ইমাজিনারি যেসব ফটো বানানো হচ্ছে সেসব ইমাজিনারি। তাই মানে আমার ধারণাটা ছিল যে ওনাকে সেরকম দেশের চেয়ে মামা বড় নয়, যেটা সবচেয়ে বড় ওনার যে মন্তব্য, কারণ দেশ থেকে কেউ বড় নয়। আমাদের আসামের বর্তমান যা পরিস্থিতি সেখানেও এদরমন আমাদের পরিস্থিতি সামনা হচ্ছে বর্তমানে, তাই এখনকার সময়তে যদি আমাদের সেই লাচিত বরফুকনের কথাটি মর্ম যদি বুঝতে না পারি তাহলে সময় নেই আমাদের। তাই আমরা বিশেষ করে অতিসত্বর এটা লাগানোর আমাদের মনে হচ্ছে জরুরি বলে। তাছাড়া যেই দেশের চেয়ে মামা বরণের যে সময় কথা বলেছিলেন, উনি আর নিজের খড়গ নিয়ে ওনার মামাকে সুরচ্ছেদ করেছিলেন, এই কিছুই দেখাতে চাই। বিং সৈনিক আমরা